এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আচ্ছা এই শোনো, তুমি কোথায় গিয়েছিলে? আমার একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ ছিল না, আমাদের কত জমি জমা আছে দেখতে গিয়েছিলে। এসব কি আরে বাজে কথা বলছেন আপনি? আমি জানি। এই শোনো না, তোমার এত টায়াগুলো কেছে ওটার মধ্যে আমার ডকুমেন্টস কি আছে? কাজে মানে আপনাকে আমি ডকুমেন্টস দেখাবো কেন? না না, আমি জানি ওর মধ্যে আমাদের জমি জমা জড়িয়ে আছে। দেখা আপনি বাড়ি করছেন কিন্তু মা বাপিকে মামুর কথা বলার কিছু দরকার নেই, চুপচাপ থেকো। আরে এসো জামাই, এসো এসো, শোনো তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোমায় ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলেন বলেন। কি বলো? হ্যাঁ গো, বলছি বলছি যে পৃথা তো আমাদের একমাত্র সন্তান। তুমি যখন ওকে বিয়ে করেছো তখন তুমি ওর গার্জিয়ান এখন, তা আমাদের বিষয়ে সব কিছু তো তোমার জানা উচিত। নিশ্চয়ই, কি কি বলতে চাইছেন বলুন না। এই বাড়িটা ছাড়া আমাদের আরো বেশ কিছু বিষয় সম্পত্তি আছে। না আমাদের মানে সব তোমার শাশুড়ি মা, আমার নামে কিছু নেই। আচ্ছা কি আশ্চর্য, আমার তোমার কি বলো তো, ব্যাপারটা তো একই। নো নো নো, আই ক্যান্ট এগ্রি অন দিস, ব্যাপারটা এক নয়। দুজনে সারা জীবন এরকম ঝগড়া করেই যাবে। আচ্ছা শোনো, তোমার ব্যাপারটা বুঝিয়ে দিই। এই মানে আমার শ্বশুর শাশুড়ি এই পুরো সম্পত্তিটা, এই জমি জমা বাড়ি ফ্ল্যাট সমস্তটা তোমার শাশুড়ির নামে দিয়ে গেছে। হুম, তা তখন আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, ভালো চাকরি, তোমারই মতো, যেমন যাতে ওদের দেখাশুনো ভালো হয়, সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঘর জামাই হয়ে এ বাড়িতে থেকে যাই। কি বলো? আর এই যে আমার ভাইকে দেখো, সারা দিন সম্পত্তি নিয়ে আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করে, আদপে ওর নামে একটা কানা কড়িও নেই। না না, ও বাবা ও তো একটু ওই রকম দেখেছো, তাই জন্য ওর নামে কিছু লিখে দেওয়া হয়নি। ওনারা বলে গেছেন যে ও যতদিন বেঁচে থাকবে ওর দেখাশোনার দায়িত্ব আমাদের, বুঝছো। এখন আসল কথা আসি বাবা, এই যে এত সম্পত্তি, এত বিষয় সম্পত্তি, এটা এই আমাদের এখন যা শরীরের অবস্থা আর মনের যা অবস্থা, বুঝলে, তাতে এই এত এত সব দেখাশোনা করার ক্ষমতাও আমাদের নেই, ইচ্ছেও আমাদের নেই। আস্তে, উফ, একসাথে সব কটা খাচ্ছে। তো বলো। বলছি যে আমাদের তো একটাই মেয়ে, তাই আমাদের যা বিষয় সম্পত্তি আছে তুমি নিজে বুঝে নিলে খুব ভালো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, প্লিজ আমাকে এই দায়িত্বটা দেবেন না। আমি আমি এই জমি জমার বিষয়ে আপনি আপনার মেয়েকে বোঝান, আমার আমাকে কেন, আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা এত জমি জায়গা ও একলা কি করে বুঝবে বলো তো। আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি, কিছু মনে করবেন না। না বলো। তো তখন থেকে দেখছি যে আপনি একটার পর একটা ওষুধ খেয়ে যাচ্ছেন, এগুলো কিসের ওষুধ? মানে কিছুই নয়, আমার প্রচুর রোগ, সুগার, প্রেশার, ভার্টিগো, প্রস্টেট, ওরও নানান রকম রোগ, বুঝলে। তা আমরা সারাদিনে একটা সময় এমন ছিল, বুঝলে, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, নানা রকম ওষুধ খেতাম। হ্যাঁ, তো তাতে হতো কি মাঝে মধ্যে ভুলে যেতাম, যাতে ভুলে না যাই ওই জন্য সকালবেলা আমরা সব ওষুধগুলো একসঙ্গে খেয়ে নিই দুজনেই। চাপ বাবা, সব ওষুধ একসাথে খেয়ে না কাজ হবে তো? না না, এটা ঠিক নয়। দেখুন সত্যি যদি কোনো দায়িত্ব আমাকে দিতে হয় তাহলে এই দায়িত্বটা দিন যে আমি আপনাদের এই ওষুধ পত্রগুলো যেন আমি ঠিক করে দেখে দিতে পারি, আপনাদের আপনাদের শরীর স্বাস্থ্যটা ভালো করে মনিটর করতে পারি। কেননা আমার আমার মনে হয় যে মানে পৃথার কাছে আপনাদের জমি জমার থেকেও বেশি প্রয়োজনীয় হচ্ছে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সুস্থ জীবন। আপনাদের এই ভুলভাল ওষুধ খেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে পৃথার অবস্থাটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমাকে 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 এই দায়িত্বটা দিন প্লিজ। বলেছিলাম না, হীরের টুকরো জামাই পেয়েছি আমরা। সে ঠিক আছে, কিন্তু দায়িত্বটা পাবো কি পাবো না, তথা ব্যাস, এবার আমি রিলিফড। ঠিক আছে, এবার একটু হাত মুখ ধুয়ে আসি, আমি বাইরে থেকে এসেছি তো, একটা ইন্টারভিউ ছিল। সিগারেট খেতে যাচ্ছেন? এসো বাবা,
যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই শোন, আমাকে সামনের মাসে আমার সম্পত্তি বুঝিয়ে দিবি। হ্যাঁ, এই চলে এলেন আবার। হ্যাঁ রে, জবে থেকে পিতার বিয়ে হয়েছে, তুই একটু সম্পত্তি নিয়ে লাফালাফি করছিস কেন? সম্পত্তি ধুয়ে কি তুই জল খাবি? আমি বিয়ে করব, ওটাই বাকি ছিল। বাচ্চাটি কে বাবা? যেই হোক না, তোমার কি দরকার? আমার বাপের বাড়ি, আমার সম্পত্তি দেওয়া আছে, আমি সেখানে আমার বউকে নিয়ে থাকবো। তোমার মতো ঘর জামাই হয়ে ফস্তি নস্তি করবো না। হ্যাঁ আই ভাই, একটা চড় দেবো তোকে। কি হচ্ছে ভাবিয়া? ও তো ঠিকই বলেছে। তুমি চুপ করো, শোন একটা কথা পরিষ্কার শুনে রাখ। এই যে তুই সারাদিন সম্পত্তি সম্পত্তি করে আমার সঙ্গে ঝগড়া করিস না, তোর নামে একটা কানা করিও নেই। বাবা মা তোর জন্য কিচ্ছু রেখে যায়নি, সব আমার। তুই আমার পয়সায় খাস। একেই গুলোয় না আবার বিয়ে করতে চলেছে, কে করবে তোকে বিয়ে? নিজে চেহারাটা একবার দেখেছিস আয়নায়? ওভাবে কথা বললে নাকি ভাবি? না, অমনি করে বলবে না। শোনো, একটা খোঁড়া অন্ধ, তারও বিয়ে হয়, কিন্তু ওর মতন একটা মানুষকে কে বিয়ে করবে? তোদের সব শেষ হয়ে যাবে, ছাড় খায় হয়ে যাবে, তোদের একেবারে ছাড় খায়, সব শেষ হয়ে যাবে তোদের। দেখলে তো, দেখলে তো, অভিশাপ দিয়ে চলে গেল আমায়। আস্তে আস্তে আস্তে, কিছু না, জামাই শুনছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।